ইস্ট বেঙ্গল বেচারা ওরা তো এবারে তৈরি করতে পারেনি ভালো করে। যখন ওরা শুরু করেছে দেন ইট ওয়াজ ভেরি লেট, টিমটাও ভালো করে তৈরি করতে পারেনি। কিন্তু মোহনবাগান যে খেলাটা আগেই খেলে দিয়েছে, আপনারা বিশ্বাস করবেন কিনা জানেন না, মোহনবাগান একটা করে জিতছে, ইস্ট বেঙ্গল বেচারা ওরা তো এবারে তৈরি করতে পারেনি ভালো করে না। তার কারণ হচ্ছে, আমি ওদের দোষ দিচ্ছি না, তার কারণ হচ্ছে মোহনবাগান, দেখুন আমি যেটুকু বলবো আমার কাছে সবাই সমান, প্লিজ শুনুন। যখন ওরা শুরু করেছে দেন ইট ওয়াজ ভেরি লেট, ওরা প্লেয়ার্স টিমটাও ভালো করে তৈরি করতে পারেনি, কারণ ওদের আর্থিক অসুবিধে ছিল। কিন্তু মোহনবাগান যে খেলাটা আগেই খেলে দিয়েছে, ইস্ট বেঙ্গল বেচারা ওরা তো এবারে তৈরি করতে পারেনি ভালো করে। যখন ওরা শুরু করেছে দেন ইট ওয়াজ ভেরি লেট, টিমটাও ভালো করে তৈরি করতে পারেনি। কিন্তু মোহনবাগান যে খেলাটা আগেই খেলে দিয়েছে, আপনারা বিশ্বাস করবেন কিনা জানেন না, মোহনবাগান একটা করে জিতছে, ইস্ট বেঙ্গল বেচারা ওরা তো এবারে তৈরি করতে পারেনি ভালো করে না। তার কারণ হচ্ছে, আমি ওদের দোষ দিচ্ছি না, তার কারণ হচ্ছে মোহনবাগান, দেখুন আমি যেটুকু বলবো আমার কাছে সবাই সমান, প্লিজ শুনুন। যখন ওরা শুরু করেছে দেন ইট ওয়াজ ভেরি লেট, ওরা প্লেয়ার্স টিমটাও ভালো করে তৈরি করতে পারেনি, কারণ ওদের আর্থিক অসুবিধে ছিল। এবং বিশ্ব জয় করতে হবে, বাংলাকে এত নেগলেক্ট করলে হবে না, বাংলা পারে করতে, বাংলা করে দেখাতে পারে, বাংলা জয় করতে পারে। এবং আগামী দিন আপনারা জয় করবেন, বিশ্ব জয় করবেন, সেদিন মনে রাখবেন এই ছোট্ট কথাটি আমি বলে গিয়েছিলাম। তার কারণ আমি মনে করি সারা পৃথিবী একদিন আপনাদের দরজায় আসবে আপনাদের ওয়েলকাম করতে, আমরাও সেদিন হয়তো থাকব। আর যদি নাও থাকে মনে রাখবেন, এই যে মোহনবাগান ক্লাবটা সুন্দর করে গড়ে দেওয়া, আমি গত বছরই এখানে এসেছিলাম এবং এই স্টেডিয়ামের এগুলো লাইট সবই আমরা করে দিয়েছি। আমাদের সরকার আসার পর থেকে তিনটে ক্লাবকেই আমরা করেছি। আমি আজকে আপনাদের মিষ্টি খাওয়ার জন্য সমর্থকদের, যারা ছাড়া ক্লাব চলে না,